हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल लक्ष्मी रान्नाघर चैनल थेके सबाइके जानाइ आरो एकबार स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटा देखछेन आशा करी सबाई सुस्थ एवं भालो आछेन। आज आमि आपनादेर जे रेसिपिटी शेयर करब चिकेन पपकर्न। ताहले चिकेन पपकर्न रेसिपिटा देखार अनुरोध रइल। আর এই খাবারটা ছোটরা তো পছন্দ করে, আমাদের মতো বড়রাও কিন্তু খুব পছন্দ করে। তাহলে চলো চলে যাই মূল রেসিপিতে। আমি কিছু সলিড মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর চিকেন পপকর্ন তৈরি করার জন্য উপকরণগুলো আমি সাজিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়েছি, সয়া সস নিয়েছি, ভিনিগার নিয়েছি, রসুন পেস্ট নিয়েছি, রেড চিলি সস নিয়েছি, মরিচের গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি মিল্ক পাউডার। আর এখন আমি সবগুলো উপকরণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেনটা ম্যারিনেট করার পর আমি অন্তত 3 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। চিকেনটা কোট করার জন্য আমি 1 কাপ ময়দা আর 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখন নিয়েছি স্বাদমতো লবণ আর গার্লিক পাউডারটা আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে এখন আমি এটা মিক্সড করে নেব। এখন চিকেনটা নিয়ে ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা কোট করে নেব। আরেকটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি, এই জলটার মধ্যে চিকেনটা দিয়ে ডবল করে কোট করে নেব। তাহলে দেখতে থাকো কিভাবে আমি চিকেনটা কোট করে নিচ্ছি। প্লিজ রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুল করবে না। এখন আমি পাত্রে তেল ঢেলে দিচ্ছি আর তেলটা গরম না হওয়া পর্যন্ত আমি চিকেনগুলো দেব না। দেখো আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। তেলটা এখন আমার গরম হয়ে গেছে, এখন আমি চিকেন পপকর্নগুলো ভেজে নেব।
চিকেন পপকর্নটা এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নেব আর সবগুলো চিকেন পপকর্ন ভেজে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। নমস্কার।